গাঞ্জা শুন কম্পিউটার করছেন। আচ্ছা তো কেমন আছো? তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা জাস্ট রিয়াকশন করতে যাচ্ছি। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, একটা কমেন্ট করছে কোন কান থেকে, গাঞ্জা শুন কম্পিউটার করছেন। সরি আপু, আমি এখনো কম্পিউটার করি নাই, আমি এখন কলেজে পড়তেছি, কলেজ পাশ করে তারপর গাঞ্জা শুন কম্পিউটার করব। বেসিক্যালি রোজা রমজানের মাস, গালি দেওয়া ভালো না। আর আপুটার জন্য উপস কি বলছেন আপু, সরি ভাইয়াটার জন্য দোয়া করবেন যাতে তিনি কলেজ পাস করে গাঞ্জা শুন কম্পিউটার করতে পারে। আসসালামু আলাইকুম, একজন ভাইয়া কমেন্ট করছে যে পারলে এগুলো উচ্চারণ করে শুনান। অবশ্যই ভাই শুনাবো, আর আমি পারি। আপনি লিখছেন ব্রোদার, আর লিখছেন শিকটার, আর লিখছেন ডো নট কে নাও, আর লিখছেন শুয়র। এটা ভাইয়া বলা ঠিক না, তারপরে বলছি জানি মুখটা না পা কইছে। বাহ ক্যা বাত হ্যায়, বানান ভুল করে যদি তিলের তাল আর চুলের বাল বলো তাহলে যদি মুখ না পাকায় তাহলে এখানে কার দোষ, তিলের না তালের, চুলের না বালের? এটা আগে তুমি বলবা না? না। আসসালামু আলাইকুম, একজন ভাই কমেন্ট করছে আই স্টিক ইউরি ক্যানাও ইংলিশ বাট অ্যাক্সিডেন্ট। সরি ভাই, আমি রাস্তায় বের হই না তো এই জন্য অ্যাক্সিডেন্টও করব না। আরে একমাত্র আমি এখানে বলো দেখি না খুঁজতেছি যে এখানে স্টিক কই আর অ্যাক্সিডেন্ট কই। আসলে আমি তো ভুলে গেছি, আমি তো মূর্খ হই যে ক্লাস টুতে একবার ফেল করছিলাম, এরপর আর স্কুলে জয়েন দিই না, যার কারণে আমি এটা পাইতেছি না। আসলে তারা খুবই শিক্ষিত। আসসালামু আলাইকুম, তোমরা কি মনে করছো যে বড় বড় ওয়ার্ড বললে আমি পারবো না ইংরেজিতে বলতে? আমি কিন্তু পারি। আচ্ছা বলছো যে পাই পাইলো জেসিকি, পাইলো জেসিকি, আর এটা লিখছ অ্যাস্ট্রোলজিকি, অ্যাস্ট্রোলজিকি, আর এটা লিখছ দুষ্টামি। না আমার কেন জানি একটা জিনিস মনে হইতেছে, মেয়েটা অ্যাক্টিং করতেছে, আসলে পায়রাও না পারার ভাব ধরতেছে। যেমন ধরো যে অ্যাস্ট্রোলজিটা বইলা তারপরে অ্যাস্ট্রোলজি কি বলছে, তার মানে অবশ্যই এখানে দুষ্টামি টুষ্টামি করতেছে। বাট আমরা ঠিও টিকটকার বলে কথা, মাথায় সমস্যা হইতেই পারে, পড়ালেখা নাও পারতে পারে, শিক্ষিত হইয়াও হয়তো বা অশিক্ষিত হইতে পারে, অস্বাভাবিকের কিছু নাই, টিকটকার বলে কথা। আমি কি দোষ করলাম ভাই, আমি তো বুঝি না, মাথা ঢুকে না। আসসালামু আলাইকুম, একজন ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করছে, ভাইয়া বলছে তুই গ্রাজুয়েশন কর। ভাই আমি গ্রাজুয়েশন করার জন্য এই বইটা কিনছি। বাহ বাহ, একে বলা হয় মূর্খ প্লাস পজিটিভ মাইন্ড। কেন না এটা কেন বলতাছি, এটা অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া কি বলতাছি ভাই? নাই দেখো এখানে হয়তো বা ছেলেটা বুঝতে পারছে যে তার গাঞ্জা খোর বলা হয়েছে, তারপরে দেখো ফার্স্ট কমেন্টে যখন তারা বলছিল যে গ্রাজুয়েশন কম্পিউটার, আমি ওর মতো করতেছি নাকি? গ্রাজুয়েশন কমপ্লিট করছে নাকি? ওইখানে কি বলতেছিল যে গাঞ্জা শুন কম্পিউটার, বাট এখানে যেখানে ওর গাঞ্জা খোর বলাইতেছে এখানে সে বলতেছে যে গ্রাজুয়েশন করার কথা মনে হয় যে বলছে, তার মানে সে অ্যাক্টিং করতেছে নিঃসন্দেহে, এটা আমি কনফার্ম ধরে নিতে পারতাছি। অ্যাক্টিং ছাড়া কোনোভাবে এইসব মনে করে একজন মানুষ সাধারণত পজিটিভ ধরতে পারে না। আর টিকটকার বইলে কথা ভাই, মাথার মধ্যে গুটু থাকবো, অস্বাভাবিকের কিছু নাই, এদেরকে মনে করো যতই অপমান করো না কেন কমেন্ট বক্সে এদের কোনো কাজ হবে না। তারপরও একটা কথা তোমাদেরকে বলতে চাই, অপমান কন্টিনিউ করতে থাকো, আসি তোমার পাশে অলওয়েজ। আচ্ছা ছায়া হয়ে রব আমি তোমাদের পাশে, যদি তুমি কমেন্ট করো টিকটকারদের উল্টা পাল্টা করে। যাই হোক অনেক ফান করলাম, অ্যাকচুয়ালি মানে আজকে রোজার মাস, তারপর কেমনে জানি একটা গান গাইলে সে হয়তো বা একটু একটু মিস্টেক মুস্টেক হয়ে গেছে, ডাজেন্ট ম্যাটার, আপনারা দেখলে বোঝা যায়। আপনি তো শিক্ষিত, দুঃখের বিষয় হলো যে রোজার মাসে গালি গালাজ ইউজ করতে পারি না, তাই ভিডিও মিডিও ঠিক মতো ভিডিও আপলোড দিতেও পারি না, করতেও পারি না। আর রোজার মাসে ভাই রোজা রেখে ভিডিও মিডিও বানাইতে কষ্ট লাগে, তাই নাকি? ভিডিও বানায় যদি বের বের করতে থাকি, আই মিন যদি কথা বলতে থাকি, তাহলে মনে করো যে এক পর্যায়ে পিপাসা লাগা যায় অতিরিক্ত, আর এই পিপাসা লাগার কারণে পরে মাঝে মাঝে মনে হয় যে রোজা ছাড়িয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কখনো রোজা ছাড়বো না, ছাড়িও নাই। বলেন কি সুবহানাল্লাহ, উপরে আল্লাহ মেসেজ দিলেন, কথা সত্য, এতটুক ভালো ছেলে আমি, আমি রোজার মাসে আবার ভালো, অনেক ভালো ছেলে।
সো একটা কথা বলতে চাই সবাই, যতই কষ্ট হোক না কেন রোজাটা অবশ্যই রাখো ভাই, তোমাদের কাছ থেকে তাড়াতাড়ি বেশি আর কিছু চাই না। আমার জন্য দোয়া করো, আপাতত জন্য গেলাম 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 গেলাম।